কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তা বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে বলে রাখি, আজকে এটি গুরুত্বপূর্ণ ভিডিও, একটি স্কলারশিপের ভিডিও। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করো যে বন্ধুরা, কবে সামনেরকান্ত স্কলারশিপ বেরোবে, কবে টিসিউ স্কলারশিপ বেরোবে, কবে রাজ্য সরকারের কোনো স্কলারশিপ বেরোবে। তা বন্ধুরা, এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ উঠে এসেছে, ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল NSP, অনেকে যদি বলে থাকে। তা বন্ধুরা, এই নিয়ে আজকে ভিডিও, তোমরা বিস্তারিত ভিডিওটি আমি তোমাদের কাছে পড়ে শোনাচ্ছি ও বলছি, তোমরা এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হবে। যারা এখনও স্কলারশিপে আবেদন করনি তারা অতি অবশ্যই করবে। নতুন এই স্কলারশিপ এই প্রকল্পে আবেদন করুন এবং পেয়ে যান 20,000 টাকা। যে সমস্ত চাকরিপ্রার্থী মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক অথবা গ্র্যাজুয়েট রয়েছে তাদের জন্য আজকের খবরটি হতে চলেছে বিশাল বড় সুখবর। যারা পড়াশোনা শেষ করে চাকরির খোঁজ করছে অথবা পড়াশোনা চালিয়ে যাচ্ছে, এই সমস্ত স্টুডেন্ট অবশ্যই খবরটি দেখে অনেকটাই বোনাফাইড পথে চলেছে। তোমরা সবাই আবেদন করতে পারবে ন্যাশনাল স্কলারশিপে। তোমাদের পরীক্ষিত যেরকম নম্বর হোক না কেন, তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। কেন্দ্র সরকারের একটি স্কিম যার নাম ন্যাশনাল স্কলারশিপ। এখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী আবেদন করতে পারবে এমনটা নয়, ভারতবাসী এমন এখানে আবেদন করতে পারে। এখানে আবেদন করতে পারবে সমস্ত ধরনের ছাত্রছাত্রী। তাহলে টাকা কীভাবে পাবেন সে ব্যাপারে বিস্তারিত জানাতে হবে, তাই নিয়ে আবেদন করতে হবে কীভাবে, কোন কলার ওয়েবসাইটের মাধ্যমে, সেটাও আমি তোমাদের বিস্তারিত জানাচ্ছি। শিক্ষাগত যোগ্যতা হলো, এখানে আবেদন করার জন্য ছাত্রছাত্রীদের ক্লাসে 1 থেকে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং কলেজ পাস PhD স্টুডেন্টরা এই কোর্সে পাস নাম্বার তুলতে পারলেই, 55% নাম্বার থাকলে উত্তীর্ণ হলেই পড়ুয়া স্কলারশিপদের জন্য আবেদন করতে পারবে। এছাড়া আবেদনকারীকে একজন ভারতীয় নাগরিক হতে হবে। আবেদনকারী পরিবারের বার্ষিক ইনকাম 2,50,000 টাকার কম হতে হবে। আবেদনের প্রক্রিয়া, এখন তোমরা ফোনের মাধ্যমে আবেদন করতে পারো, তবে তা কম্পিউটারের মাধ্যমে আবেদন করতে পারো। তবে আবেদন প্রক্রিয়া কীভাবে সম্পূর্ণ করে সেটা দেখে নাও। প্রথমে তোমাদের নিজস্ব ফোন নম্বর গুগল ক্রমে নিয়ে চলে যাবে, তারপর সার্চ করবে NSP লিখে। সার্চ করার পর তোমাদের সামনে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সে উপরে লিঙ্কে ক্লিক করতে হবে। যারা এখন প্রথম আবেদন করবে তাদের প্রথমে রেজিস্টার করে নিতে হবে। সেই জন্য প্রথমে নিউ রেজিস্ট্রেশন বলে একটি অপশন আসবে, সেই অপশনে চলে যেতে হবে। তারপর দেখতে হবে NS বলে একটি অপশন আছে, সেখানে ক্লিক করতে হবে। তারপর সমস্ত ডকুমেন্টস দিয়ে রেজিস্ট্রেশন ফিল আপ করে নিতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে লগ ইন করে নিতে হবে। তারপর অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে ডকুমেন্টসপত্র আপলোড করে কিন্তু একটি প্রিন্ট আউট পাওয়া যাবে, সেই প্রিন্ট আউটটি জমা দিতে হবে স্কুলে। প্রয়োজনীয় ডকুমেন্টপত্র কী লাগবে, এখানে আবেদন করতে হলে যে ডকুমেন্টসের প্রয়োজন সেগুলি বিস্তারিতভাবে আলোচনা করা হলো। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বন্ধুরা ভালো করে শুনে নাও, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। 2, শেষ পরীক্ষার মার্কশিট অর্থাৎ লাস্ট এক্সাম মার্কশিট। ইনকাম সার্টিফিকেট, তোমার যে ইনকাম 2,50,000 নিচে তার একটি প্রমাণ অর্থাৎ ইনকাম সার্টিফিকেট। ব্যাংকের পাস বই অর্থাৎ আপ টু ডেট ব্যাংকের পাস বই, যেমন হলো তোমার মানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে, যেমন গৌরগ্রাম ব্যাংক এগুলো দেবেন না, তারপর মুর্শিদাবাদ কোঅপারেটিভ ব্যাংক দেবেন না, বঙ্গীয় কমিউনিটি বিকাশ ব্যাংক দেবেন না, দেবেন হলো SBI, অ্যাক্সিস, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, এই ধরনের কিন্তু দেবেন। এবার দেবেন ভর্তি রসিদ, যেখানে আপনি ভর্তি হয়েছেন সেখানকার যে রসিদটা দিয়েছে সেই ভর্তি রসিদটা, সেই স্কুলের বা সেই কলেজে। স্থানীয় বাসিন্দা সার্টিফিকেট অর্থাৎ যাকে বাংলায় বলে ডোমিসিয়াল সার্টিফিকেট অর্থাৎ বাসিন্দা সার্টিফিকেট, এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, বাসিন্দা সার্টিফিকেট। ক্লাস সার্টিফিকেট যদি থাকে, যদি যে ক্লাসে পড়ছে তার রোল নম্বর কত, এরকম ধরনের যদি সার্টিফিকেট থাকে, যদি থাকে তবেই দেবে। টাকার পরিমাণ, এই স্কলারশিপের জন্য যেসব পড়ুয়া আবেদন করতে পারবে তারা প্রতি বছর 3,000 থেকে 20,000 টাকা পর্যন্ত পেতে পারে, সেটা ক্লাস অনুসারে নির্ভর করবে। যে সমস্ত স্টুডেন্ট আমার ভিডিও চাকরি আবেদনে যদি এখন পর্যন্ত ইচ্ছুক হন, তাহলে এই সম্বন্ধে বিস্তারিত ওয়েবসাইট দেওয়া আছে, ওয়েবসাইটে গিয়েও কিন্তু তোমরা দেখতে পারো বা আবেদন করতে পারো। ওয়েবসাইটটি হলো https://scholarship.gov.in। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি ক্লাস কল করে কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেটি হলো যে স্কলারশিপের ওয়েবসাইটটি হলো http://scholarship.gov.in। তোমরা আজকে তোমাদেরকে বিস্তারিত জানালাম NSP স্কলারশিপ সম্বন্ধে। NSP হলো ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল। সেই ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মাধ্যমে তোমরা আবেদন করে কিন্তু 3,000 থেকে 20,000 টাকা পর্যন্ত কিন্তু তোমাদের এই আবেদনের পর স্কলারশিপে তোমরা কিন্তু পেতে পারো। যারা এই স্কলারশিপে রিনিউয়াল করেছো, আগে করেছো, এখন রিনিউয়াল করছো, তারাও অবশ্যই করতে পারো। আর একটা স্কলারশিপের মাধ্যমে এটি কিন্তু NSP যেটাকে বলা হয় সেটি রিনিউয়াল করতে গেলেও কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমেই করতে হয়। যারা পরীক্ষা দিয়ে চাকরি স্কলারশিপ পাচ্ছ, পরীক্ষা দিয়ে স্কলারশিপ, চাকরি নয়, পরীক্ষা দিয়ে স্কলারশিপ পেয়েছো, তাদেরকেও এই ওয়েবসাইটে থেকেই কিন্তু তাদেরকে রিনিউয়াল করতে হয়। তো বন্ধুরা, অবশ্যই তোমাদেরকে এই স্কলারশিপটি সম্বন্ধে বলে রাখলাম। এখন পর্যন্ত যারা করেনি তারা অতি অবশ্যই করে নেবে। ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের কাছে বিস্তারিত এখানে আমি দিলাম। তোমরা দরকার পড়লে আরেকবার আমাদের ভিডিওটি দেখতে দেখতে তোমরা কিন্তু দেখে নিতে পারো।
তো বন্ধুরা আজকে এখানেই আবার একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে, ততক্ষণের জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।